আমাদের চলার পথে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই। কেউ অ্যাক্সিডেন্টাল যোগ, কেউ ঋণ নিয়ে সমস্যা, কেউ বাড়ি করতে পারছে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ শত্রুবিদ্ধ হচ্ছে। তো এই যে মহামৃত্যুঞ্জয় বা বগলামুখী যে কবচের কথা আমরা বলে থাকি, এই মহামৃত্যুঞ্জয় কবচ পরিধান করলে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না। তার একটা দৃষ্টান্ত এই ছোট্ট ভাইটি। এই ছোট্ট ভাইটি তারাপীঠে বাড়ি, আর তারাপীঠে তো আমার আনাগোনা। এই মুখ থেকে শোনা যাক কি ব্যাপারটা ঘটেছিল, তোমার সাথে কি হয়েছিল, তোমার বাড়ি কোথায়? নমস্কার, আমি তারাপীঠ, আমার বাড়ি মায়ের মন্দিরের কাছে। আমি হোটেল সাথীতে মানে কাজ টাজ করে খাই, গাড়ি ফাড়ি ধুয়ে খাই। আর আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমার দু বন্ধুতে, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। এই অ্যাক্সিডেন্ট নিয়ে আমি মাথায় আঘাত, পায়ে আঘাত নিয়ে এখন একটু সুস্থ আছি। এই বাবার জন্য, এই বাবার জন্যই আমি সুস্থ আছি। তা বাবা আমাকে একটা কবচ দিয়েছিলেন, বলেছিলেন আমার যে তুই অ্যাক্সিডেন্ট মানে হবি, মানে তোর অ্যাক্সিডেন্টের খুব সম্ভাবনা আছে, তুই ভালো করে চলবি। তা আমি বাবার জন্যই আমি আজকে সুস্থ, বাবার জন্যই আমি সুস্থ। আমি তারাপীঠ আমার সাথী হোটেলে আমি থাকি, কাজকর্ম করে খাই, গাড়ি ফাড়ি ধুয়ে বাবাকে একটু সেবা করি, মালিশ করে আর করে খাই। আমার সামনে হোম করে আসার পর তো আমাকে একটু মেসেজ করে দেয়, আমি একটু মেসেজ করে দেই। আর আমি বাবার জন্যই এই তাবিজটার জন্যই আমি বেঁচেছি। মহামৃত্যুঞ্জয় কবচ মৃত্যুর হাত থেকে রক্ষা করে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমি ভবন্দনাত মৃত্যুর্মোক্ষি ইয়মামৃতাত জুংসা মহামৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। জয় জয় তারা, জয় তারা।